বিপিএল এর জার্সি আর লোগো উন্মোচনে ব্যস্ত এখন দলগুলো। আজ অনুষ্ঠিত হয়েছে দুই দলের জার্সি আর লোগো আনভেইলিং, কাল হবে ফরচুন বরিশালের। দুপুরে ঢাকার একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের আসরে নিজেদের জার্সি উন্মোচন করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্যকে প্রাধান্য দিয়ে দল গড়েছে তারা। ইতিমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন হেড কোচ পল নিক্সন, জার্সি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বোলিং কোচ শন টেইটো, ছিলেন চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররাও। বিপিএলের শিরোপাতেই চোখ দলটির, তবে এগোতে চায় ম্যাচ বাই ম্যাচ। একই দিনে ঢাকা জার্সি উন্মোচন করা হয় রাজধানীর আরও একটি হোটেলে। পঞ্চপাণ্ডবের তিনজন তামিম, মাশরাফ, রিয়াদ খেলবেন ঢাকায়। জানানো হয় জাতীয় দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন রিয়াদই অধিনায়কত্ব করবেন মিনিস্টার গ্রুপ ঢাকার। দল নিয়ে দারুণ খুশি তামিম জানিয়েছেন, সিনিয়র জুনিয়র কম্বিনেশনে স্কোয়াডে আছে ভারসাম্য, পুরো ফিট হয়ে গেছেন, তাই ঢাকার জন্য নিজের সেরাটা দিতে তৈরি তামিম। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আশা করি যে ওই চ্যালেঞ্জটাকে আমরা ভালোভাবে কাউন্টার দিতে পারবো। আমার মনে হয় যে আমাদের টিমের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার প্লাস হচ্ছে অনেক ম্যাচ উইনার প্লেয়ার আছে, তো এটা ইম্পর্টেন্ট। বাট এট দি এন্ড আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমাদের ভালো খেলতে হবে, নট ইন্ডিভিজুয়ালি, এবং যদি কালেক্টিভলি আমরা ভালো অ্যাজ এ টিম খেলতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো।